আসসালামু আলাইকুম। গতকাল সকালবেলা একটি কাজে বাহিরে গিয়েছিলাম, এজন্য আর কোনো ভিডিও ধারণ করতে পারিনি, এজন্য আজকের ব্লগটা দুপুর থেকে শুরু হচ্ছে। বাচ্চারা ঘুমিয়ে গেছে, আমরাও উঠে গিয়েছিলাম, আসরের প্রায় অনেকটা আগেই উঠে গিয়েছিলাম। তো আমি দেখছিলাম যে ওরা দুই ভাই কি সুন্দর করে একে অপরকে ধরে ঘুমাচ্ছে। আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি ওদের নেক নজরে রেখে ওরা সারা জীবন যেন এইভাবেই এরকম বন্ধনেই যেন থাকে। আর আম্মু গতকাল বলছিল যে ফ্রিজে কোরবানির নেহারিগুলো আছে, গরুরটা খাসিটা তো আগেই খাওয়া হয়েছে, তো ভাইয়ারাও চলে এসেছে, ভাবিরাও চলে এসেছে, বাবার বাড়িতে ঈদ করেছিল, আর ওদের জন্যই রেখে দেওয়া হয়েছে যে আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া করা হবে। এজন্য সব রকম মশলাও বের করে নেওয়া হয়েছে, আর ওই যে উনি উঠে চলে এসেছে। আর এই কারণে আর কি আজকে যেহেতু মহরমের দ্বিতীয় রোজা চলছে, তো ওটার জন্য আর কি আম্মু নিহারিগুলো একটু ধুয়ে নিল আর তেল দিয়ে দিল, পাতিলে তেল দিয়ে দিয়ে একটু আস্ত গরম মশলা যেগুলো দেওয়া সেগুলো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছে। আর এই যে আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখেন আবহাওয়ার অবস্থাটা, মানে পরিস্থিতিটা কি আকাশের, মানে এমন একটা অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নেমে পড়বে, কিন্তু বৃষ্টি তো কোনো দেখাই নাই। প্রচণ্ড গরম, গরমে অজীবন্ত মানে যায় যায় অবস্থা। আর এই যে এদিকে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আম্মু একটু পেঁয়াজ বাটা দিয়ে দিল, এরপরে দিচ্ছে আদা বাটা, এরপরে দিবে রসুন বাটা। আসলে যেটা রান্না করা হবে সেটার পরিমাণের উপর নির্ভর করে মশলাগুলো যায়। এরপর লবণ দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, আর এবার দেওয়া হবে জিরার গুঁড়ো। আসলে আমাদের বাসায় জিরা বাটা ছিল না, এই জন্য গুঁড়োটাই ইউজ করা হচ্ছে আর কি। এবার একটু ভালো করে ভেজে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হলে তারপর আপনাদের দেখাচ্ছি। আর মহরমের প্রথম রোজা রাখা হয়েছিল, ওটাও ভিডিও করা আছে, ওটা হয়তোবা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আম্মু মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে, এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। আর এই সময়টাতে হুট করে এত গ্যাস চলে আসছে, তা আম্মু বলছিল যে তাহলে ভালোই হলো, নিহারিও যেহেতু রান্না করা হবে, নিহারি আবার অল্প গ্যাসে রান্নাটা তো ভালো হবে না, কারণ যেহেতু অনেক বড় একটা পাতিল বসানো হয়েছে, অনেকগুলো নিহারি একসাথে। আর আপনারা তো জানেন যে আমাদের ফ্যামিলিটা একটু বড়, আমাদের বাসায় অনেকগুলো মানুষ, তো এই জন্য আর কি একটু বেশি জাল না হলেও তো হয় না, নিহারিতে তো অনেকক্ষণ জাল দিতে হয়, দেড় দুই ঘন্টার মতো। এই যে বসিয়ে দেওয়া হয়েছে, আর আকাশের অবস্থা দেখছিলাম, আকাশের অবস্থা সেরকমই আছে, কিন্তু কোনো বৃষ্টিই হয়নি। আর এই যে নিহারিতে বলক উঠে গেছে, বলক উঠে গেছে, প্রায় দেড় দুই ঘন্টা ধরে জাল হচ্ছে, জাল হওয়ার পরের অবস্থাটা আপনাদের দেখাচ্ছি। আম্মু একটু সামান্য পরিমাণে তেলে একটু পেঁয়াজ রসুন শুকনা মরিচ আর হচ্ছে তেজপাতা হচ্ছে ভেজে নিচ্ছে, আর কিছুটা জিরা। আর এই যে এটা কিন্তু হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন যে পানি শুকিয়ে গেছে। এবার কিছুটা বাগার দেয়া হবে, এজন্য আর কি পাশের চুলাতে কড়াইয়ে ভেজে নেওয়া হচ্ছে। এই যে এবার বাগার দেয়া হচ্ছে, এবার রান্নাটা শেষ। নিহাই রান্না করাটা আসলে কঠিন কিছুই না, মাংস যেভাবে রান্না করা হয় ওরকমভাবে রান্না করা হয়, তবে নিহারি শেষে এই বাগারটা দিলে তখন খেতে মজা লাগে। তবে আর একটু ভালো লাগতো যদি ধনে পাতা থাকতো, বাসায় ধনে পাতা ছিল না, তো এই জন্য আর কি আর দেওয়া হয়নি। পুদিনা পাতা ছিল কিন্তু আনা হয়নি, দেওয়া হয়নি কেন জানি। তো এই যে এবার হচ্ছে এটা হচ্ছে ফাইনাল লুক হয়ে গেছে নিহারিটা। আর রান্নাঘরে এত গরম বেশিক্ষণ থাকা যায় না, তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে আমরা রুমে এসে দেখছিলাম এনারা একটু খেলাধুলা করছিল। মানে রান্নাঘরে এতটা গরম, একটা দুটো তরকারি রান্না করার পরে দৌড়া একটু চলে আসি রুমে, একটু কিছুক্ষণ রেস্ট করে তারপর হয়তো বাবার রান্নাঘরে যাওয়া হয়। আর প্রচণ্ড গরম, কোনো কাজ করতেই ভালো লাগে না, কেমন জানি একটা অবস্থা, একটু কিছু করলেই পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়, অস্থির লাগে, ক্লান্ত লাগে প্রচণ্ড রকমের। আর এই যে এদেরকে দেখ বলছিলাম যে তোমরা কিছু খাওয়া দাওয়া করো, তো ওরা মানে বলছিলো যে না আমরা এখন আর কোনো কিছু খাবো না, ইফতারির সময় সবার সাথে খাবো।
জায়ানকে বলছিলাম, আমার ছেলে তো সব কিছুতে না হ্যাঁ এগুলো বলে। তো এই তো, আর ইনাদের খেলাধুলা মানে দেখেন, একবার বেডের উপর উঠবে, একবার নিচে নামবে, মানে কি যে করে এরা সময় সময়, মানে বোঝা যায় না। একবার দেখা যায় যে এখানে, একবার দেখা যায় ওখানে, মানে এরা সারাক্ষণ অস্থির, কোনো জায়গায় স্থিত থাকতেই পারে না। তো কতক্ষণ একটু দেখছিলাম, ততক্ষণে আসর আজান হয়েও গেছিলো, নামাজ শেষ করে নেওয়া হয়েছে। শেষ করে নেওয়ার পরে ভাবছিলাম যে কি করি, তামু বলছিল না যেহেতু হচ্ছে নিহারি আছে, কটা রুটি বানাবো, রুটি বানিয়ে আর কোনো কিছু করার দরকার নেই, ফল টল আছে ওগুলো কেটে খাওয়া হয়ে যাবে। তো এই জন্য আসলে আজকে আর তেমন কোনো কিছু করা হয়নি। পরে আমি একটু রান্নাঘরে গিয়েছিলাম, তো দেখলাম যে ভাবি ফল কাটছিলো, ড্রাগন ফল ছিল, আপেল ছিল, আম ছিল, আনারস ছিল, শসা ছিল, এই তো কেটে নিচ্ছিলো। আর আমি আবার আমের লাস্তি বানিয়েছিলাম, তো ওটাও ছিল। তো এই কারণে এদের সাথে একটু বসেছিলাম যে দেখি এরা কী করে। এদেরকে রেখে যেতে আসলে ভয় লাগে একা একা, কারণ কোন সময় নিচে পড়ে যায় ভয় লাগে। আর এই যে এখন ইফতারের সময় ঘনিয়ে এসছে, এই জন্য আম্মু আবার সবাইকে বলছিলো যে তোমরা সবাই টেবিলে চলে আসো। ভাবি ফল টল কেটে টেবিলে দিচ্ছিলো, আর এখানে আম্মু সবার জন্য প্লেটে সেপারেট করে নিহারি বাড়ছিলো। আর আমাদের বাসায় তো হচ্ছে সবাই, মানে সবাই তো আসলে রুচি বা সবার টেস্ট তো আসলে একরকম হয় না, তো সেরকম আর কি, কেউ পছন্দ করে চালের আটা রুটি, কেউ পছন্দ করে গমের আটা রুটি, তো সেরকমভাবে আজকে দুই রকমেরই বানানো হয়ে গেছে। সবসময় দুই রকমের বানানো হয় না, যে যখন গমের আটা রুটি বানানো হয় তখন সবাই গমের আটা রুটিই খায়, বা যখন চালের আটা রুটি বানানো হয় তখন চালের আটা রুটিই খায়। তো আজকে কেন জানি দুই রকমের রুটি বানানো হয়ে গেল, সবাই ইফতার করবে, তো এই কারণে আর কি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।